নমস্কার বন্ধুরা আমি অরূপ আজকের ভিডিওর মূল যে কথা যে জ্যোতিষশাস্ত্র আমরাকে সেই ধরনের কোনো দিক নির্দেশ করেছে যা আমাদের আত্মদর্শন বা ঈশ্বর দর্শনের একটা আগাম চিহ্ন বা সাইন হিসাবে আমরাকে কিছু জিনিস অবগত করাতে পারে এখন এই ভিডিওর শুরুতেই যাকে আমার শ্রদ্ধা জ্ঞাপন করা উচিত তিনি আমার ইউটিউবের পরম বন্ধু কৌশিক ধরবাবু তিনি আমার কোনো একটা ভিডিওতে প্রশ্ন মানে কমেন্ট করেছিলেন চলতি বৃত্তি অবস্থায় কি ঈশ্বর দর্শন হবে তিনি তো শুধু তন্ত্রাবস্থায় একবার দর্শন দিলেন আর আমি কায়স্থ শুধু শুধুই ভয় পেয়ে গেলাম দাদা উত্তর দেবেন আপনি বড়ো কিছুটা জানি কিন্তু এই প্রশ্নের জন্য আপনি যে আমার থেকে অনেক বড় তাই আপনাকে শ্রদ্ধা কেন আমার আগে সবার আগে দরকার বন্ধুরা আমরা এই ঘূর্ণাবর্তে মায়া চক্রে আমরা তো সবাই ছোট আমরা কি চাইতে কি চাই আমরা নিজেরাই জানি না কেউ বাড়ির যন্ত্রণায় যদি কেউ ভোগে তাহলে সে ঈশ্বরের কাছে কী চাইবে যে পরম পিতার কাছে যে প্রভু যেন একটা ভালো বাড়ি হয় তারপর ভালো বাড়ি হলো তারপর যদি তার আকাঙ্ক্ষা না থামে সে পাশের বাড়ি দোতলা বাড়িটা মাগবে ওইরকম ধরনের একটা বাড়ি হয় এইভাবে আমরা জন্ম জন্মান্তরে যদি ওই যে আমাদের তৃষ্ণা যদি না মেটে আমরা ওই চক্করেই পড়তে থাকব আর তাঁর লীলাখেলা সুন্দর চলতে থাকবে তাহলে এইভাবে কেউ যদি টাকা চায় তো টাকার মায়ার ফাঁদেই সে জন্ম জন্মান্তর ধরে চক্রে ঘুরতে থাকবে সে আমরা বৃষ্টি চক্র পড়েছি বাষ্প থেকে মেঘ মেঘ থেকে বৃষ্টি আবার সাগর থেকে জলবাষ্প আবার মেঘ সেইভাবে আমাদের এই জন্ম জন্মান্তরের চক্র আমরা শুধু আমাদের আকাঙ্ক্ষা নিয়েই আমরা ঘূর্ণাবর্তে ঘুরছি এর জন্য কেউ তাই নয় আমাদের আকাঙ্ক্ষাই দায়ী তাই তো মহাপুরুষরা বলেই গেছেন আকাঙ্ক্ষায় দুঃখের মূল আজকের এই ভিডিও হয়তো অনেকের পছন্দ হবে না একটা কথা আছে চোরানা শোনে কবু ধর্মের কথা তো যারাই শোনোক যে গুটি কয়েক মানুষ শুনবেন অবশ্যই এই শুধু কৌশিক ধরবাবুর প্রশ্ন নয় আমাদের অনে নিজেদেরই অনেকের এই প্রশ্ন জ্যোতিষশাস্ত্রে এমন কিছু কিছু সিন সাইন আছে যা থাকলে যদি আপনার হাতে থাকে তাহলে চুপচাপ আধ্যাত্মিক পথে হাঁটতে থাকুন গুরু নির্দেশিত পথে চলতে থাকুন নাম জপ ঈশ্বর প্রণিধানের মধ্যে হাঁটতে থাকুন সে আপনি হিন্দু জৈন খ্রিস্ট মুসলিম যে ধর্মে হন মানুষ তো ঈশ্বর বা উপরবালার সঙ্গে কানেক্টিং বা নিজের আত্মা শৌল আমরা যে আত্মা স্বরূপ তা জানার অনেক জন্মের পর প্রবণতা হয় যে সত্যি ঈশ্বর বলে কিছু আছেন তাকে আমাকে জানতে হবে বা আত্মা পরমাত্মা কি সত্যি আছে তাকে আমাকে জানতে হবে এই প্রবণতা হয় অনেক জন্ম জন্মান্তরের পর গীতায় শ্রী ভগবান কী বলে গেছেন শ্রীকৃষ্ণ কি বলে গেছেন হাজার হাজার মানুষের মধ্যে একজন আমাকে জানতে চেষ্টা করবে এরকম যারা জানতে চেষ্টা করবে সেরকম হাজার হাজার মানুষের মধ্যে একজন আমাকে লাভ করবে জ্যোতিষশাস্ত্রে পামিস্ট্রেতে সুন্দর তিনটি চিহ্ন কথা আমাদের বলা আছে এ চিহ্ন হাতে থাকলে আজকে যদি আপনি ধার্মিক নাও হন আজকে যদি আত্মা পরমাত্মা ঈশ্বর নাও মানেন একদিন আসবেই যেদিন আপনি মানতে বাধ্য হবেন পাগলের মতো ছুটবেন ওই পথে এ সত্য 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 এই আধ্যাত্মিক আলোচনা করতে গেলে আমরা তো অন্য জগতে চলে যাই সুতরাং আমরা কে কখন ঈশ্বর দর্শন করবো এটা তিনিই জানেন কৌশিকবাবু আপনি যদি আমাকে বলেন কানা কানাকে পদ দেখানোর মতো হবে অনেকেই হয়তো টিভির পর্দায় দেখবেন বিভিন্ন ধর্ম চ্যানেলে সব বড় বড়ো কথা বলছেন আসর গরম করা কথা হয় স্টেজের আগে ওঠার আগে নাহলে স্টেজ দিকে নেমে তার এইটা নিয়ে নেন বুলি মেরে ঈশ্বর সম্বন্ধে বিরাট কিছু ভাষণ দিয়ে ঈশ্বরলাভ কেউ কখনো করতে পারেনি সাধনা সিদ্ধিলাভের পরে আমরা সাধকরাকে জেনেছি রামকৃষ্ণদেব হোক বামা খেপা হোক শিৎছেই হোক তার আগে আমরা তাকে জানতাম না এটাই ঘটনা সাধক গোপনে সিদ্ধিলাভ করে সিদ্ধিলাভের পরে তার প্রকাশ হয় তখন ভক্ত বৃন্দ সবাই দলে দলে যায় ইতিহাসের পাথায় তার নাম স্বর্ণা করে লেখা থেকে সিদ্ধ মহাপুরুষ হিসাবে আমরা প্রত্যেকেই একদিন ঈশ্বর দর্শন করব। আত্মদর্শন করব। কেউ আগে কেউ পরে কেন না যার যেমন আকাঙ্ক্ষা যার যেমন চাওয়া হাতের আমাদের ধর্মের প্রধান আমাদের হাতের বৃহস্পতি এই তর্জনী অঙ্গুলির নিচের এই পর্বত এটি প্রথম হচ্ছে বৃহস্পতি এই বৃহস্পতি হচ্ছে আমাদের দেবগুরু ধর্মের অধিষ্ঠাত্রা অধিষ্ঠাতা যে স্থান থেকে আমরা ধর্মের আমাদের উচ্চ আদর্শের উচ্চ দৃষ্টি উচ্চ মননশীলতার আমরা একটা সম্বন্ধে জানতে পারি তা বৃহস্পতি বন্ধুরা সর্বপ্রথম ওই বৃহস্পতিতে যদি পূর্ণ জন্মে জন্মান্তরের স্বীকৃতি সুকর্ম থাকলে এই বৃহস্পতি খুব সুন্দর হবে কালো তিল চোপ কাটাকুটি হবে না যদি কালো তিল ছোপ অনেক থাকে বা নিচস্ত মলি নয়। তাহলে আপনার এই জন্মে হোক কি আগের জন্মে হোক ধর্মকর্ম বেশি করা নেই এটা তার একটা নির্দেশ দেয় আর যদি বৃহস্পতি খুব সুন্দর সুবর্ণের হয় তাহলে আপনার আধ্যাত্মিকতা আপনার ভিতরে সততা জলটা বেশ নির্মল হৃদয়ের নির্মলতা প্রকাশ করে আর এই বৃহস্পতি স্থানে যদি চতুষ্কোণ অর্থাৎ স্কোয়ার ক্রস চিহ্ন স্বস্তিকা চিহ্ন এই চিহ্নের তিনটি যে বললাম তার মধ্যে যদি দুটো থাকে ডেফিনেটলি আপনি ধার্মিক ডেফিনেটলি আপনি ঈশ্বর বা উপরওয়ালা বা আত্মা পরমাত্মাকে বিশ্বাস করবেন কেউ অনেক বন্ধু আমার বলেছেন আমার আছে কিন্তু আমি তো বিশ্বাস করি না আরে তো হয়তো রতনাগরেরও ছিল তো আমি তো হাত দেখিনি তখন তো সে মানুষকে টুটি টিপে টিপে মেরে দিত তো সে কি করে বাল্মীকি মনে হতে পারে সুতরাং সময় একটা আলাদা জিনিস রামকৃষ্ণ দেবের একজন প্রশ্ন করেছিলেন আমরা কখন ঈশ্বরকে ডাকবো কখন ঈশ্বরকে লাভ করব। কখন আমরা ঈশ্বরকে ডাকতে চাইব দেখবেন অনেকে রামকৃষ্ণ কথা আপনি তো পড়েছেন ঠাকুর ঠিক সুন্দর দারুণ একটু রসিকতা করে বলেছিলেন রাত্রেবেলা মায়ের সঙ্গে ছেলে ঘুমাচ্ছে তো ঘুমানোর আগে ছেলে মাকে বলছে মা আমাকে যখন পায়খানা পাবে রামকৃষ্ণ পায়খানা বলেন ওটা হাগা বলেছিলেন আপনারা রামকৃষ্ণ কথা আমার দেখবেন মানে আমার বিরোধিতা করবেন আমার এইটাও করে জোরে রিকোয়েস্ট তখন আমাকে তুলে দেবে যখন পাবে তো মা বলছে বাবা আমাকে তুলতে হবে না ওই হাগাই তোমাকে তুলে দেবে অর্থাৎ সময় এমন জিনিস ঠেলায় পড়লে বিড়াল গাছে ওটার মতো যাদের এখানে স্ক্রস স্বস্তিকা চিহ্ন চতুষ্কোণ থাকবে বৃহস্পতির এই স্থানে ডেফিনেটলি আপনি অনেক অনেক জন্ম জন্মান্তরের তপস্যা করা আছে জ্যোতিষশাস্ত্র আপনাকে বলছে তার সঙ্গে যদি ঠিক এই স্থানে একটু বুঝে নেবেন আলোটা আছে তো আমার মোবাইলটাও ছ হাজার টাকা সাত হাজার টাকার মোবাইল ক্যামেরাটাও ভালো নয় একটু মানিয়ে নেবেন এইখানে যদি ক্রস চিহ্ন থাকে মিডিল পোর্শানে ক্রস এইখানে এটা মিস্টেরিয়াস ক্রস বলা হয় সব থেকে মূল্যবান ক্রস বৃহস্পতির ক্রস তার থেকেও মূল্যবান মিস্টেরিয়াস ক্রস যদি হাতে বৃহস্পতিতে স্বস্তিকা চিহ্ন ক্রস চিহ্ন চতুষ্কণ থাকে এবং হস্তকরদের মিডিলে যেখানে বলছি ওখানে যদি ক্রস চিহ্ন থাকে মিস্টেরিয়াস ক্রস জ্যোতিষশাস্ত্র বলছে এই জন্মেই আপনার আত্মদর্শন দর্শন ঈশ্বর দর্শন হতে পারে তাহলে আমার অনেকের প্রশ্ন আমার নিজেরও প্রশ্ন আধ্যাত্মিক পথে তো হাঁটছি সত্যি কিছু হবে একটু এগাতে পারব তো তার জন্য অনেকেই অনেকে প্রশ্ন করেন কৌশিক ধরবাবু আমাকে প্রশ্ন রেখেছেন আমি আপনার থেকে হয়তো অনেক রাস্তা পেছনে আছি সুতরাং কে আগে কে পরে কে কখন কি হবে দাদা কি করে বলি ঢব্বাজির তো কোনো জায়গা নেই কিন্তু দারুণ প্রশ্ন আমাদের হাতে যদি বন্ধুরা এই চিহ্ন থাকে চুপচাপ সাধনার পথে গিয়ে যান যে সময়ে দীক্ষা হয় দেবের স্মরণ নিন নাও দীক্ষা হলে আপনি এগাতে থাকুন ঈশ্বর তো আমাদের পরম গুরু তিনি পথ দেখাবেন এবং আপনি ঠিক সময়ে তার চরণে তার হৃদয়ে যেখানে স্থান পাবার অবশ্যই স্থান পাবেন সুতরাং একটা টাকা পয়সা যশ প্রতিষ্ঠা সম্মানের আজকের ভিডিওটা নয় আমাদের আত্মদর্শন দর্শন ঈশ্বর দর্শন কি হতে পারে এই ধরনের যদি কারো প্রশ্ন থাকে তার জন্য আমার জ্যোতিষশাস্ত্রের পামিস্ট্রিতে যা সাইনের কথা বলা আছে এই পথে এগিয়ে যাবা বা অনেক আপনি এগিয়ে বা আপনি ঈশ্বর লাভ করতে পারবেন আত্মদর্শন করতে পারবেন বলে বলা আছে আমি সেই সত্য তথ্য আপনাদের তুলে ধরছি শুধু একটু কষ্ট করে আমার ভিডিও দেখবেন আমি আগে বলছি খুব মানে বিরাট মূল্যবান দামি আমার মোবাইলটাও নয় ছ সাত হাজার টাকার মাত্র মোবাইল কোনো ইউটিউবার আছে বলে আমার মনে হয় না আমি পোশাক পরিচ্ছদে আমি অর্ডেনারি এই পোশাকে স্কুল যাই এই আপনাদের ভিডিও করি তিলক কাঞ্চন করারও অভিপ্রায় বা কোনো মনের বাসনাই নেই আমি মনে করি আমরা যদি সৎ প্রশেষ সত্য কথা বলি তাহলে আমার যাদের যা প্রয়োজন হবে ঠিক সেটা নিয়ে নেবে এবং আমাকে আপনারা ভালোবাসতে বাধ্য হবেন এই সত্য কথা সত্য ইনফরমেশন দেওয়াটাই আমার আপনার মধ্যে সম্পর্ক গড়ে দিচ্ছে কমর্স দিচ্ছে আরও দেবে ভবিষ্যতে আর যারা ঢপবাজি কথাবার্তা ইউটিউবে বলছে বলে মনে হয় আমার মনে হয় তাদের বন্ধ করে দেওয়া উচিত চ্যানেল এখানে বেশি এটা চলতে পারে না ওই বারো চোদ্দো বছর মিথ্যা ডববাজি করা যায় বড়ো জোর মানে বারো বছরে একটা যুক্ত তারপরে তার পর্দা ফাঁস হয় যেখানে ধপাস করে পড়ার সেখানে আমরা সবাই পড়ব সুতরাং ভয় আমাদেরকে একটা করা উচিত ডার আচ্ছা হয় মিথ্যা কথা বলাকে ভয় করা উচিত এই করে চোখে তাহলে আমার মনে আমরা অনেক এগিয়ে যেতে পারবো হাতে চিহ্ন আছে কিনা সেটা তো পরের কথা কিন্তু হাতে চিহ্ন থাকুক না থাকুক হাত দুটো থাকুক না থাকুক কপাল যদি কেটে যায় কোথাও অ্যাক্সিডেন্টে অর্থাৎ কপালের রেখা কে কপাল থেকে বলবে ভবিষ্যৎ কোনো ব্যাপার নেই যিনি জানতে চাইবেন তিনি জানবেন যার জানার ইচ্ছা থাকবে তিনি পথ অবশ্যই খুঁজে নেবেন আর আমরা এক পায়ে গেলে ঈশ্বর দশ পায় গিয়ে আসেন এটা তো সত্য কথা বন্ধুরা সুতরাং এক হাতে সংসার এক হাতে ঈশ্বরগরে হাঁটতে থাকুন এই ছল চাতুরিগুলো আর মনের মধ্যে আসবে না ডেফিনেটলি আমরা ঈশ্বরের দিকে এগাতে পারব সবাই পরিবারে কুশলে থাকুন ভালো থাকুন পরম পিতার কাছে এই প্রার্থনা করি যদি এই ভিডিও ভালো লাগে লাইক দেবেন এবং কমেন্ট বক্সে আপনাদের অভিমত অবশ্যই জানাবেন সবাই ভালো থাকুন জয় করুন